হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আজকে আমি নিয়ে চলে এসেছি জন ইব্রাহিমের আপকামিং মুভি রোমিও আকবর অ্যান্ড ওয়াল্টার। এই মুভির ব্যাপারেই কথা বলবো আজকে। এই মুভিটা 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ বা সেরকমই কোনো ঘটনার ওপর বেস করে, মানে দুটো দেশের কিছু ঘটনা, যুদ্ধ বা সেই রকম টাইপেরই কোনো একটা কূটনৈতিক ঘটনার ওপর বেস করে এই সিনেমাটা হতে চলেছে। এই সিনেমাটার পার্টনার হচ্ছে ভায়াকম 18 মোশন পিকচার। এই মুভির ডিরেক্টর হচ্ছেন রবি গুরাদপল এবং এই মুভিটা রিলিজ করবে 5th April 2019। এবং অভিনয় করছেন জন, জ্যাকি শ্রফ এবং অন্যান্যরা। তো এবার এই মুভির সম্বন্ধে কিছু বলবো। আমরা এই মুভিতে জন ইব্রাহিমকে আমরা তিনটে চরিত্রে একসাথে দেখতে পাবো এই মুভিতে, যে তিনটে রোল প্লে করছে। এবং এক তিনটে চরিত্র, তিন রকমের চরিত্রে অভিনয় করছে জন। ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে জন যে তিনটে চরিত্রে অভিনয় করছে তার মধ্যে একটা চরিত্র এরকমও হতে পারে, একটা মানুষ, সাধারণ মানুষ, যে সবার সামনে খুব খাস হয়ে যেতে হতে পারে, এবং আরেকটা মানুষ যে তার অহংকার, তার অকাতটা কী আছে সেটা সবার সামনে তুলে ধরা, এটাই একটা হয়তো ক্যারেক্টার হতে পারে জনের। জনের আরেকটা চরিত্র হয়তো এরকম হতে পারে যে জনকে ট্রেন করা হচ্ছে যে কোনো একটা ইন্ডিয়ার আগামী দিনের ফিউচারটা যাতে চেঞ্জ করা যায় সেই সব ব্যাপারে একটা ট্রেন করা হচ্ছে জনকে, এরকম একটা চরিত্র হয়তো হতে পারে জনের, যে কী করে নিজের দেশকে সেভ করা যায়, এটাই একটা চরিত্র। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে দেখে নেবো আজকে ট্রেলার, লেটস বিগিন। We are on the verge of a war with Pakistan. एक आम इंसान को खास बना देना, अपनों को उनकी औकात दिखा देना, जिंदगी का सही मतलब समझाने का शुक्रिया। वी आर ऑन द वर्ज ऑफ अ वॉर विद पाकिस्तान। मैं तुम्हें एक ऐसी परफॉर्मेंस के लिए तैयार करना चाहता हूं जिससे हिंदुस्तान का आने वाला कल बदल सकता है। आई वॉन्ट यू टू सर्व योर कंट्री। बैंक मुझे कुछ महीनों के लिए बाहर भेज रहे हैं ट्रेनिंग के लिए। प्लीज बूढ़ी अम्मी को मत भूल जाना। जंग जीती या हारी जाती है सिर्फ एक चीज के बेसिस पर, इंफॉर्मेशन। तुम्हें एक अंडरकवर मिशन पर भेजा जा रहा है जहां पर तुम्हें यह मानकर चलना होगा दैट यू ऑलवेज बीइंग वॉच्ड। তো আজকে ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভিডিও তোমার কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করো একদম ক্লিক করতে বলো না। বাহার নিকালে কে সাহায্য।